এসডি অফিসে অভিযোগ জানানো নাম্বার আছে, কেউ যদি অভিযোগ সত্য জানায় অবৈধভাবে ঘর পাচ্ছে তাকে 1,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এবং প্রশাসক যদি অন্যায়ভাবে কাউকে ঘর পাইয়ে দেয় তার বিরুদ্ধে এফআইআর করার অধিকার দিয়ে, তাই আগামী দিন এই যে বিষয়টা এভাবে ঘর দেওয়া যাবে না এবং প্রত্যেক জেলায় যারা যে ভিসা কমিটির হেড সিনিয়র এমপি তার স্বাক্ষর লাগবে, তাই এগুলোকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখছি প্রতিবাদী মুখ আছে, এখন তারা প্রতিবাদ করছে যেটা বাংলায় সম্ভব ছিল না, আজকে ইদিন সে ধাপ্পাবাজি সমস্ত বুঝে গেছে, তাই মানুষ প্রতিবাদ করছে। এর ব্যাড এফেক্ট যারা অপরাধ করেছে তাদের মানুষ শাস্তি পেতে হবে। আমি ওইটা বলতে সবচাইতে বড় মিথ্যাবাদী, ওর কথা করে দেওয়া হয় নাই। তিনি বলেছিলেন যে চিটফান্ডে সবচাইতে সুবিধা ভাগী ব্যক্তি হচ্ছে মমতা ব্যানার্জি, সকলেই জানে। তাহলে তার কথা মানুষের বিশ্বাস করে না, ও চিটার চিটারই থাকবে। আহ্বান করছি আশীর্বাদ আসুন। এবারে এবার তো আরো একটি মিছিল আমাদের সভাস্থলে প্রবেশ করেছে এবং আরো অনেক মিছিল আসতে আমরা লক্ষ্য করছি। যারা একটু পেছনে দিকে দাঁড়িয়ে আছেন চটের উপরে তাদেরকে অনুরোধ করছি আপনারা যদি একটু বসে পড়েন, আরো অনেক মানুষ আসবে। যারা কেষ্টগঞ্জ আমাদের জগাটা বাঙ্কুর মাঝিয়া ওদিক থেকে মিছিল আসছে, ওদিক থেকে বাসগুলো এখন এসে পৌঁছায়নি, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। দেখুন এই মাত্র ঘোষণা করেছেন জেলা সভাপতি যে কালকে রাত থেকে বিভিন্ন জায়গায় আমাদের মাইকে তার কেটে দেওয়া হচ্ছে। আপনার মনে রাখবেন।